গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল সুপ্রভাত সবাইকে জানাই। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা টপ, দুটো টপ নিয়েছি, আর একটা টপে আমার গাছ লাগানো আছে। তো যেই টপে আমার গাছ লাগানো আছে সেটা হচ্ছে সিজন গাছ। সেই গাছটা আমার মরে গেছিলো, তো ভগবানের অশেষ কৃপায় গাছটা আবার বেঁচে উঠছে। গাছটা অনেক বড় ছিল, কিন্তু এত কষ্ট হয়েছে মরে যাওয়ার পরে আমার, তো এখন আবার গাছটা বেঁচে উঠেছে। কিন্তু আজকে যে কাণ্ডটা আমি ঘটিয়ে ফেলেছি সেটা আর বলার মতো নয়। আজকে আমি গাছের পাতা চুরি করে এনেছি। তো তোমরা সকালেই জানো যে মানি প্ল্যান্ট বাড়িতে লাগানো খুব শুভ। তো সেটাও যদি তোমরা কোনো বড়লোক বাড়ি দেখে বা কোনো ভালো বাড়ি দেখে চুরি করে আনো, তাহলে সেটা তো তোমার জন্য আরও উপকারী। তো মাটি এনেছি, সার এনেছি, দুটো টপও কিনে এনেছি। তো সবসময় কি আর খাওয়া দাওয়ার ভিডিও দিলে হবে? একটু তো গাছগাছালিরও ভিডিও দিতে হবে। তাই আজকে ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যদি পয়সা আসে তাহলেই তো খরচা করতে পারবে, খরচা তো এমনি এমনি হবে না পয়সা না থাকলে। তো ভালো করে আগে পয়সা আসার রাস্তাটা করে নিই, তারপরে তো খরচা করার রাস্তাটা আছেই তোমাদের জন্য। তো একটা টপ নিয়ে নিয়েছি, টপের মধ্যে মাটি আর সার মিশিয়ে দিয়েছি। তো দোকানে গিয়ে বললাম, দাদা আমি এরকম মানি প্ল্যান্ট লাগাবো, তো আমাকে একটু কিছু দিন। তখন উনি আমাকে এই সারটা বললো মাটির সাথে মিশিয়ে লাগাতে। তো ওনার কথা মতো আমি যেরকম যেরকম উনি বললো সেরকম সেরকমই উনি লাগালাম। তো এই গাছগুলো তুমি ডাল যদি কোথাও পাও দেখতে, তুমি ডাল সমেত ছিঁড়ে নিয়ে চলে আসতে পারো, সেটা তুমি নিজের বাড়িতে এনে লাগাবে। সেটা আস্তে 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 দেখবে দু তিন সপ্তাহের মধ্যেই অনেকটা বড় হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মাটিটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, কাদা কাদা ভাব হয়ে গেছে। তার মধ্যে আমি সারও মিশিয়ে দিয়েছি, এবার জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে যে গাছটা রয়েছে সেই গাছটা লাগিয়ে দেবো। যাতে পিহু আমাকে বলছে, মাম্মা তুমি এটা কী করছো, তোমাকে তো কোনো দিনও দেখিনি। আলাম, বাবা এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, আর এটা তোর মা আজকে চুরি করে নিয়ে এসেছে। শুনতে খারাপ লাগলেও কথাটা বাস্তব। তো সত্যি আজকে আমি এটা চুরি করেই এনেছি, কিন্তু আমি খুব হ্যাপি যে আমি এই গাছটা চুরি করে আনতে পেরেছি। সকলে সেটা করতে পারে না, তো যদি তোমরা কেউ করতে পারো তাহলে তোমাদের জন্য খুবই ভালো। এটাতে বাস্তুদোষও অনেকটা কেটে যায়, যাতে শোনা কথা আমিও শুনেই তোমাদেরকে বলছি। আর তার সাথে সাথে ঘরে সুখ সমৃদ্ধি, টাকা আসার যে কিছু বাধা বিপত্তি মানুষের জীবনে থাকে, যে আসছে না, কোনো কিছু হয়েও হচ্ছে না, আটকে যাচ্ছে, তো সেই জিনিসগুলো খুব সহজে স্মুথলি তোমার হয়ে যাবে। আর কোনো দিনও তোমার পয়সা বা কোনো কিছুর অভাব হবে না। তো যদি তোমরা মনে করো যে তোমরা বাড়িতে এই গাছগুলো লাগাবে, তো অবশ্যই লাগাতে পারো, এতে তোমাদের বাড়ি খুব ভালো হবে, খারাপ কিছু হবে না। তো চলো একে একে আমি গাছগুলো লাগিয়ে ফেললাম, আর আজকে গাছটা লাগিয়ে বেশ মনটা ভরে গেল। এখন গাছগুলোকে ভালো করে সেট করে দেওয়ার পালা। তো আমি যেখানে গাছটা রাখি সেটা তোমরা অবশ্যই দেখবে একটু পরেই, তো সেখানে গাছগুলো রাখবো। আর এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার নিয়ম একটাই, প্রত্যেক দিন সকালবেলা জাস্ট অল্প করে জল দিয়ে দাও, আর কিচ্ছু দিতে লাগবে না। না কোনো সার দিতে হবে, না কোনো মাটি দিতে হবে, না কোনো ওষুধ দিতে হবে, কিচ্ছু দিতে হবে না। তো খুব সহজেই এই গাছগুলোকে বাঁচিয়ে তোলা যায়। আর যখন বড় হবে তখন একটু তুমি ব্যালকনিতে রাখো, কি জানলার সামনে রাখো, কি বারান্দায় রাখো, যেখানেই রাখো না কেন ওটা একটু বেয়ে বেয়ে উঠবে। তো তখন ওটাকে একটু কোথাও একটা ঝুলিয়ে দিলে বা বেঁধে দিলে, বা তোমরা এটাকে হ্যাঙ্গিং হিসাবেও ইউজ করতে পারো, তো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার কি সুন্দরভাবে গাছগুলো রেডি হয়ে গেছে। আর সিজন গাছটা সেটা তো ঘরের সুখ সমৃদ্ধি আর হচ্ছে শান্তি বজায় রাখে। তো সিজন গাছটা আমার মরে গেছিলো, কিন্তু ভগবানের অশেষ কৃপায় গাছটা আমি ফিরে পেয়েছি। তো তোমরা যদি এই গাছ লাগাতে চাও তাহলে অবশ্যই লাগাতে পারো। আর এই দেখো আমার পিহুসোনা এখানে বসে একটু